আমি আমার ব্লগ নিয়ে চলে এলাম, দেখতে থাকুন আমি কি করছি সারাদিন, আমার পাশে থাকুন, আমার সঙ্গে থাকুন। আমি ঘরপর গুছিয়ে মোছামুছি করে নিচ্ছি, আপনারা দেখুন আর আমার সঙ্গে থাকুন, আমি যা যা করছি আপনার সঙ্গে শেয়ার করছি। আমাদের বাড়ির পিছনটায় না প্রচুর জঞ্জাল হয়েছে, মানে প্রচুর ঘাস হয়েছে, সেই ঘাসগুলো পরিষ্কার করছে, একটা মিতাকে ডেকে নিয়ে এসে সব পরিষ্কার করছে, দেখুন মিতাটা পরিষ্কার করছে আর প্রচুর। আমি ঠাকুর ঘরে চলে এসেছি, আমার গোপাল সোনাকে বসিয়েছি চান করার জন্য, দেখো আমার গোপাল সোনা কি সুন্দর বসে আছে, চুপটি করে বসে এবার চান করবে, দেখো আমার গোপাল সোনাকে চান করাচ্ছি, চান করানো হয়ে গেলে চুপটি করে দেখো চান করছে, চুপ করে বসে চান করছে, চান করা হয়ে গেলে ওকে জামা পরিয়ে দেবো, ওর সাজ পোশাক পরিয়ে তারপর ও সিংহাসনে বসিয়ে দেবো, দেখুন কি সুন্দর করে বসে আছে। আমার মেয়েও বলছে মা আমিও একটু চান করাই, দেখুন ও হাত দিয়ে আবার গোপালের মাথায় হাত দিচ্ছে, ও চান করাচ্ছে ওকে। আমার গোপাল সোনার চান হয়ে গেছে, আমার কোলে বসে আছে চুপটি করে, এবার ওর সাজ পোশাক পরানো হচ্ছে, হাতে চুড়ি পরানো হচ্ছে, দু হাতে দুটো চুড়ি পরাচ্ছি আমি। আমার গোপাল সোনার দেখো সব কিছু সাজ পরানো হয়ে গেছে, এবার ওকে দোল্লায় বসিয়ে দিয়েছি। আমি রান্না করতে চলেছি, তরুলি আলু ভাজা করছি, দেখুন বন্ধুরা আমাদের পেছনে বাগানটা পুরো পরিষ্কার হয়ে গেছে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করে এইভাবে চলে এসেছি, একটু বসে আছি, আপনারা কি করছেন, অবশ্যই আপনারাও খাওয়া দাওয়া করে একটু ঘুমাচ্ছেন, আমি আজকে ঘুমাইনি, একটু ভাল লাগছে না একটু ঘুমাতে। আজকে আমাদের ওয়েদারটা কি অবস্থা, আবার বৃষ্টি হচ্ছে দেখুন না আকাশে, দেখুন আকাশে। লাইক করে দেবে, কমেন্টের মাধ্যমে বলবেন যে কেমন হয়েছে, অবশ্যই আমি আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসতে পারবো। আপনারা যদি আমাকে বলেন যে হ্যাঁ এরকম হচ্ছে ভালো হচ্ছে, তাহলে আমারও ইচ্ছা করবে যে আপনাদের সঙ্গে বিভিন্ন রকমের যা কিছু হয় তার কিছু শেয়ার করতে, অবশ্যই আমি করবো আপনারা যদি বলেন।